আজকে আমি আপনাদেরকে একটা ভয়াবহ বান সম্পর্কে বলবো এটা একটা বান মারণ নকশা বা তাবিজ যেটা ভয়াবহ এবং কঠিনভাবে এটা কাজ করে এই বানের নকশার নিচে আপনি যদি লিখে দেন শত্রুর পরিবার ধ্বংস হয়ে যাক সেটা হবে যদি লিখেন শত্রুর হাত প্যারালাইসড হয়ে যাক পা প্যারালাইসড হয়ে যাক সেটা হয়ে যাবে শত্রু বুবা হয়ে যাক সেটা হবে শত্রুর দোকান নষ্ট হয়ে যাক সেটাও করতে পারবেন শত্রুর শরীর ফুলিয়ে দেবেন সেটাও করতে পারবেন এক কথা এটা একটা ডেঞ্জারাস টাইপের বান মারণ নকশা তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ অর্থাৎ বান মারণ উচ্চারণ আকর্ষণ স্তম্ভন বিদ্বেষণ সন্সীকরণ ইত্যাদি যে কোনো রকমের কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো নকশাটা আমি অন্যায়ভাবে এটা যে কেউ যে কোনোভাবে প্রয়োগ করে ফেলতে পারে যার জন্য কোনো অনুমতি দেবো না একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করার অনুমতি নিতে হবে নকশাটা লিখতে পারবেন শুধুমাত্র লুহার যে কোনো পাত সেটা ছোটো বা এই নকশা লেখার মতন একটা পাত পাতলা পাথ হলে হবে অথবা ভারী পাত হলে হবে সেটা ডিপেন্ড করে আপনার উপর ওটার উপরে আপনাকে লিখতে হবে যে কোনো জাফরান কালি দ্বারা অথবা সাদা রঙের যে কোনো কালি দ্বারা লিখলে হবে যদি বোঝা যায় অথবা জাফরান কালি দ্বারা যদি আপনি বুঝেন সেটা দ্বারাও লিখতে পারেন লিখে নিচে শত্রুর নাম লিখবেন তার পিতার নাম এবং মাতার নাম লিখে আপনি যেই কাজটা করতে চান আমি প্রথমে বলছি যেমন তার হাত ফুলে যাক পা ফুলে যাক এরকম যেটা লিখবেন লিখে আপনাকে সেই নকশাটা রেডি করতে হবে বা সেই কাজটা প্রথম কাজটা কমপ্লিট করতে হবে তারপরে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন অথবা অমাবস্যার রাতে আপনাকে একা নির্জনে যে কোনো ঘাটে দাফন করে আসতে হবে দাফন করে আসার সময় আপনাকে যেই কারণে এটা লিখছেন সেটা আবারও বলবেন যে শত্রু হাত প্যারালাইজড হয়ে যাক বা পা প্যারালাইজড হয়ে যাক ইত্যাদি যেটা লিখছেন সেটা লিখে বা সেটা মুখে মুখে বলবেন মুখে বলে আপনাকে সেটা পুঁতে দিয়ে আসবেন দিয়ে আসার সময় পেছনে ফিরে তাকাবেন না কেউ যদি ডাকে তারপরে আপনার এটা শুনবেন না যতই জায়গায় হয়ে যাক আপনি সোজা বাড়িতে চলে আসবেন তিন থেকে বা মানে তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি আপনার ফলাফলটা পেয়ে যাবেন এবং এটা আপনি যেই জন্যই প্রয়োগ করবেন সেটা একদম হবে হয়েই ছাড়বে তারপরে এই নকশাটার কার্যকর ক্ষমতা নষ্ট হবে আগে কিন্তু কাজ হবেই তো এই ছিল আজকের ভিডিও অন্যায়ভাবে এটা প্রয়োগ করা নিষিদ্ধ আমি এইভাবে কাউকেই অনুমতি দেবো না কারণ এটা যা তা করে ফেলতে পারেন আপনারা তো আমার সাথে যোগাযোগ করে পারমিশন নেবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ